মুসলমান না পাক থাকতে এজন্য কোন মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে গোসল দেয় দেয় না বাবা যখন জানাজা হবে হবে কাফন যখন পড়াবে পড়াবে আগে একটা ঢালাও গোসল দাও তারপর রেখে দাও হ্যাঁ না না কোন কারণে কোন কারণে না পাক মানে মাইয়্যত যখন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত শরীরের যত জোর আছে খুলে যায় সেই সময় একটু নাপাক শরীর থেকে বার হতেই পারে তাই তাকে গোসল দেয় কারণ মুসলমান নাপাক থাকবে মুসলমান নাপাক থাকবে জোরে বলেন মুসলমান গোসল করে শোবে মুসলমান কি করে শোবে জোরে বলেন গোসল তার লুঙ্গি মুছে কে শোয় মাইয়্যত তো ভোরের বেলা গা ধুয়ে তুমি কখন ধুয়েছ গোটা জীবন তো গোসল করতে সেই বেলা হল কেন তোমার রাতের বেলা গোসল করতে লজ্জা লাগছিল যখনই তোমার শরীর নাপাক হয়েছে তখনই তো গা ধোয়ার কথা ছিল কারণ তুমি মুসলমান তুমি নাপাক থাকতে পারো এটা আমাদের দেশের মেয়েরা জানে লজ্জা লাগে অত রাতে গা ধোবো লোকে কি বলবে তা তোর বে করতে কে বলল মা তো যদি লজ্জা লাগবে তো লজ্জা ছিল কোথায় যখন দেওরের হাত ধরে বেড়াতে তখন লজ্জা লাগে না নন্দার গায়ে গা চাপিয়ে দিয়ে ধরলেতে লজ্জা লাগে না এখন গোসল করতে লজ্জা লাগে ছি 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 বিয়ে করে এখন ছেলেরা তো তিন চার মাস গা ধোয় না কি খালি প্যান্ট পাল্টাচ্ছে ছুটছে ছি 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 গোয়ালের ইড়ে গরুর থেকে গা গন্ধ করছে আর খালি শ্যাম্পু মারছে ছি 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 এই বোকা কোথায় যা মুসলমান নাপাক থাকতে এই এক দুটো নমুনা বলে দিয়ে পালাবো টাইম হয়ে গেছে ওই বাবা দিন আমার আল্লাহ ওয়ালা ভাইরা মুসলমানের শেষ নমুনা নামাজ পড়ে শোবে মাইয়্যত জানাজার পরে কবরে শোয় না আগে শোয় জানাজার পরে শোয় আর যারা জানাজা পড়ে ওরা নামাজ পড়ে শোয় না অমনি শোয় যে কটা জানাজা পড়েছে তো তিন ভাগ লোক নামাজ পড়ে নাই কেন বলে তিন ভাগ লোক নামাজ পড়ে নাই তো মুসলমান কে যে নামাজ পড়ে শুয়েছে যারা নামাজ না পড়ে শুয়েছে মুসলমান নামাজ পড়ে শোয় এবার আমি বসে বসে ভাবি আমার নামটা পড়ে কিনা মুসলমান নাপাক থাকতে পারে তাই শেষ নমুনা শুনিয়ে দিচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মুসলমান মুমিন বাসন ঘর থেকে উঠে গোসলখানায় চলে গেছে পানি সামনে রাখা আছে মগ ডুবিয়ে মাথায় ঢালবে আওয়াজ এসেছে চলো ইসলামের জন্য বার হও কে আছো ইসলামের জন্য তাড়াতাড়ি বার হও মনে হচ্ছে ইসলামের প্রদীপ ডুবে যাবে সাহাবীর পানি হাতে উঠেছে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তো বিবি পিছন থেকে ডাকছে ইয়ে হলো বিবি এ হলো বিবি বিবি শব্দের মানে কি জানেন না জানেন একজন বলেন বিবি শব্দের মানে কি হায় হায় ওটা বলার শোনার দরকার নেই এ বাবাজি তো ওরা ছিল বিবি সঙ্গে সঙ্গে শোনাচ্ছে স্বামী একটু দাঁড়াও কেন গোসলটা করে যাও নাপাক শরীরে ঘর থেকে বাইরে যাওয়া ঠিক না আমাদের বউরা জানে এ জোরে বলো জানে আমাদের বউরা বলে এত সকাল সকাল গা ধুও না ঠান্ডা লাগবে মনে হচ্ছে দাদি হয় বুদ্ধি দিচ্ছে কার মতো এমন চড় মারতে হয় যেন কেমন পর্যন্ত রক্ত ঝরে সকালবেলা উঠে বুদ্ধি দিচ্ছ কে গোসল করো না ঠান্ডা লেগে যাবে আর ইয়ে পাটা তাই শুনে গা ধুয়ে দেয় ছি 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 তো আস্তাগফিরুল্লাহ বাবা দিন আমার আল্লাহ ওয়ালা ভাইরা ওই স্বামী যুদ্ধে যাচ্ছে তো বিবি ডাকছে স্বামী একটু দাঁড়াও গোসলটা করে যাও কারণ নাপাক শরীরে বাড়ির বাইরে যাওয়া জোরে বলেন ভালো না যাবে না নয় মোটেই ঠিক না কারণ নাপাক শরীরে বাড়ি থেকে বার হয়ে গেলে গাছপালা কীট পতঙ্গ মশা মাছি মাটি ঘাস সবাই খোদার কাছে বদদোয়া করে যে হারাম করে নিজে নাপাক হলো আর আমাদের নাপাক করে দিলে এই ঘরে বরকত হবে
কোন থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করে এটা সুর করেও বলতে পারি কিন্তু সুর করে সুরে ভেসে যায় কাজে হয় না তাই আমি ছোট করে বললাম না তো আমার আল্লাহ সুর কম দেয় না বাবাজিরা শুনে রাখো বাবা একটা ঘটনা তোমাদের কাছে বলছি গো বাবা আল্লাহর নবী যুদ্ধের জন্য যখন ডাক দিয়েছিলেন ওই সময় আল্লাহর নবী সাহাবী গোসলখানায় গিয়ে দাঁড়িয়েছিল পানির বালতি সামনে ছিল মুখ হাতে করে দাঁড়িয়েছে এই পায়টা মাথায় ঢালতে যাবে হঠাৎ করে আওয়াজ এলো কে আছো চলে এসো চলে এসো চলে এসো কামরা সঙ্গে সঙ্গে মামে ছুটতে ছুটতে কি বুঝলে খালি ধুনে দিলে খালি বোকা কথা আ বাবা দিরা আল্লাহর নবী শোনাচ্ছেন যে সাহাবী চলে যাচ্ছে তো বিবি নিষেধ করছে নাপাক শরীরে বাইরে যাওয়া উচিত না তো আবেগের সঙ্গে কাঞ্চার বলছে বিবি রে গোসল শিখিয়েছে যে সেই যদি চলে যায় তো গোসলটা করাবে কে এটা তো পার্সোনাল ব্যাপার শুধু তার জন্য আর কারোর জন্য না এটা পার্সোনাল ব্যাপার তার জন্য আর কারোর জন্য না এই বলে দলিল বাল করো না জাহান্নামে গোসল না করে চলে গিয়েছিল ওটা তার আলাদা ব্যাপার ওই ইস তোমার দিলে আছে ও তো বাসনাতে বিবি ফেলে চলে গেছে তুই তো শালা 22 বছরের বুড়ি ফেলে একবার বাইরে যেতে পারিস না তুই ছাতল চল চল জ্ঞান গম্য কিছু নেই কোথাকার মাল কোথায় লাগাও দেখো তো হ্যাঁ 24 বছর বিয়ে করেছো বউ তুবড়ে গেছে এখনো বউ ছেলে দুদিন বাইরে যেতে পারো না তুমি কোন লজ্জায় বলো ও তো বাসনাতে বিবি ফেলে চলে গেছে ওর ইসকে তোমার ইস কোথায় চাঁদি আর কোথায় পেঁদি কোথায় আসমানের চাঁদ আর কোথায় পচা পাক মাঝখান থাকি দেখিস কর্তা ভাগ পাগলা কোথাকার কার দলিল কার ঘাড়ে ফেলে দিয়েছে তো হালজালা যুদ্ধের ময়দানে চলে গেছে শাহাদাত বরণ করেছে তাকাই নাই যে আমার বিবি ঘরে কাল বিয়ে করেছে গোটা যৌবন পড়ে আছে দুদিন পরে যুদ্ধে যাব এক মাস পরে যাব কি আছে না আল্লাহ ডেকেছে আমাকে যেতে হবে আর যুদ্ধে শাহাদাত বরণ করেছে বিবি ঘর থেকে ছটকে চলে এসেছে বর্দার সাথে এসে এক পাশে দাঁড়িয়ে আছে সাহাবীরা বলে আল্লাহর হাবিব বদ্ধ মহিলা এসেছে খবর নাও কি খবর বোন এখানে কিসের জন্য তো বললে যে আল্লাহ রাসূলকে দেখে দেন আমি রাসূলের সঙ্গে কিছু কথা বলবো এ হচ্ছে বিবি আমাদের বাড়ি বড় হলো তো ও বাবা গোসল করে নাই রে বাবা গোসল তখন বুঝা না পাগলি যা আই ইজ্জতটা ভাগ কমপক্ষে সাহাবীর বিবি চুপচাপ চোখে পানি নেই চিৎকার নেই কান্না নেই রাসূলকে ডাকলেন কারণ গোপন কথাটা গোপন জায়গাতে বলা দরকার যেখানে গোপন থাকবে কথা বুঝেছেন তাই কোন সাহাবীকে না বলে রাসূলের কাছে আসলেন আর কাছে করলেন আল্লাহর হাবিব আপনার সাহাবী হামজালা আমার স্বামী হ্যাঁ রাসূল অবাক কাল বিয়ে পড়িয়েছি তুমি হামজালার বিবি বললে হ্যাঁ কি খবর আল্লাহর রাসূল হামজালা বাসর থেকে উঠে চলে এসেছে গোসল করার সময় পাই নাই বাড়ি ফিরে যায় নাই তার মানে শাহাদাত বরণ করেছে আর আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় নাই তাই আপনার কাছে গোপনে বললাম আমার স্বামীর ইজ্জত থেকে ঢাকা দিয়ে নেবেন আমার স্বামীকে আপনি গোসল করিয়ে দেবেন আমার স্বামী যেন বিনা গোসলে কবরে না যায় বিবি চোখে এখন পানি এসেছে যে স্বামী বিনা গোসলে কবরে যেন না যায় স্বামী হারানোর ব্যথাতে নয় স্বামী যেন পবিত্র অবস্থায় আল্লাহর সামনে না যায় আল্লাহ নবী সাহাবীকে বললেন হামজালাকে রাখো গোটা মাঠে খুঁজে দেখে কোথাও নাই শহীদদের কাছে নাই গাজীদের কাছে নাই অসুস্থদের কাছে নাই কোথায় নাই খোঁজো খোঁজো আল্লাহ নবী বলে দেখো তো কি হয়েছে কোনো এক খুঁজে পাওয়া যাচ্ছে না পুরাতন কুয়াগুলোর ভিতর দেখো পাই নাই পাহাড়ের পাথরে আড়ালে দেখো পাই নাই আল্লাহ নবীর মুখটা খুব ভার হয়ে গেছে মনটা খুব ভার হয়ে চোখ দুটো চল 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 করছে যে আমার হামজালা কোথায় গেল আমার হামজালা কোথায় গেল কোথায় তার লাশটা চলে গেল মুখটা নিচে পড়ে আছে আল্লাহ পাক বলে ফাসিরু ফিল আরদি পৃথিবীতে ঘুরে দেখো যখন প্রেমিকার মুখটা পানিতে ভরে যায়
প্রেমিকের চোখ দুটো পানিতে ভরে যায় তখন আরেক প্রেমিকা ঠিক থাকতে পারে না ছটফট করে যায় আল্লাহ নবীর চোখটা পানিতে ভরে গেছে মুখটা নিচু আল্লাহ পাক আরশে আজিমে ছটফট করছে শুনতে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো কি হয়েছে বলতে বলো কি হয়েছে বলতে বলো তো জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিবকে কি হলো আল্লাহর হাবিব এরকম মুখটা ভার করে কেন মাথাটা নিচু কেন আল্লাহ আপনাকে মুখ তুলতে বলছে আল্লাহ আপনাকে মুখটা উঁচু করতে বলছে আল্লাহ আপনার চেহারাটা দেখতে চাচ্ছে মাথা নিচু করবে না মাথা তুলুন আল্লাহর নবী ছল ছল ধরে বলছে জিবরাইল আমার হামজালাকে খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক বলছে জিবরাইল হাবিবকে বলো মুখ তুলতে হাবিবকে মুখটা তুলতে বলো হাবিবকে মুখটা তুলতে বলো হায় হায় আল্লাহ পাক শোনাচ্ছে আমি আরশে বসে আছি হাবিবকে মুখটা তুলতে বলো হাবিবকে মুখটা তুলতে বলো রাসূল মুখটা যেমনি তুলেছে আল্লাহ পাকের আদেশ হলো আসমান সব দরজাগুলো খুলে দাও সাত আসমানের দরজা খুলে গেছে আরশে আল্লাহ বসে আছে ফারশে রাসূল বসে আছে ফারশে বসে আরশে দিদার চলছে বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ পাকের নবী জমিনে বসে আছে আরশে আজিমের দিকে তাকিয়ে দেখে যে হাওজে কওসারের পানিতে হামজালাকে গোসল দেওয়া চলছে বলো সুবহানাল্লাহ বললে হাবিব তোমার মুহাব্বতে যে দুনিয়াতে গোসল করতে ভুলে যায় আমার ফেরেশতারা তাকে আমার আরশের সামনে হাওজে কওসারের পানি দিয়ে গোসল দেয় গোসল দেয় ও আশিক তৈরি হও তোমার তবে তার আগে না আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা এটা শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আল্লাহ কিয়ামতে বান্দাকে ডেকে জান্নাতে দেবে মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ যেদিন তায়েফের বুকে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছে বেটিরা বাপকে দেখতে এসেছে রুকাইয়া এসেছে কুলসুম এসেছে জাইনাব এসেছে ফাতেমা এসেছে প্রত্যেকে দেখে টুকরে কেঁদে বলেছে আব্বা কি করে সহ্য করছেন আপনি কি করে ধৈর্য ধরে আছেন আপনি আপনি কিছু বলতে পারছেন না আল্লাহ নবী বলেন চুপ করো চলে যাও লাস্টে এলেন তো ফাতেমা তো জোহরা আল্লাহ নবীর শরীরটা দেখে ঝরঝর করে কেঁদে গেলেন আর বললেন আব্বা আমি কি করে সহ্য করব বলো তো এটা কি দেখে সহ্য করতে করা যায় এটা কি দেখে সহ্য করতে পারা যায় আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন চুপ করো মা বদদোয়া করো না হযরত ফাতেমাতুল জোহরা সোনার চাম্বা তুমি তো একথা বলতেই পারো কারণ তোমার তো আর বাপ নেই তোমার বাপ আছে তুমি বাপ চোখে দেখেছো বাপ কেমন জিনিস বোঝো যদি তোমার বাপ থাকতো চোখে দেখতে আর তোমার বাপের এমনি করে কেউ মারতো তাহলে বুঝতে পারতে বাপের আঘাত লাগলে বেটা কত কষ্ট পায় তোমার তো বাপ নেই তাই তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন আল্লাহ নারাজ হবে মা বলে হ্যাঁ তা তো হবে তোমার আল্লাহর বাপ আছে আছে আল্লাহ নবী ফাতেমা জোর মুখটা ধরে ফেলেছে ফাতেমা বলছে হ্যাঁ তোমার আল্লাহর বাপ নেই তোমারও বাপ নেই তাই বাপের আঘাত কতটা তোমাদের জানা নেই আমি ফাতেমা আমার কলিজা ফেটেছে কারণ বাপের গায়ে লেগেছে আল্লাহ নবী ফাতেমার মুখটা টিপে ধরে বললেন বেটি এমন করে বলতে নেই আব্বা তুমি ছোট ছেলে আমার বলতে নেই আব্বা গো আমার বলতে নেই আল্লাহ নবী ফাতেমাকে চুপ করাচ্ছেন তো ফাতেমা বলছেন আব্বা ঘরের ভিতরে চলুন গোসল করিয়ে দিই গোটা শরীরে রক্ত লেগে আছে তো বলছে মা বাইরে এখানে বসে আছে করিয়ে দাও তো শোনাচ্ছে আব্বা বাচ্চা যখন বাচ্চা থাকে তখন বাইরে গোসল দিতে হয় আর বাচ্চা যখন বয়স হয় তখন বাড়ির ভেতরে গোসল দিতে হয় বাইরে নয় কোথায় গোসল দিতে হয় আমাদের বাচ্চাগুলো বাড়ির ভেতর যায় আর বুড়োগুলো বাইরে গোসল করতে যায় লজ্জা শরম কিচ্ছু নাই আয় বাবা জিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জুন্দা বুদ্ধিজীবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত মাখা শরীর নিয়ে বাড়ি ফেলেছেন ফাতেমা শরীরটা ধুয়ে দিচ্ছেন গোসলের পরে কোলের কাছে শুয়েছেন মাথাটা কোলে রেখেছেন জৈতুনের তেল হাতে নিয়ে ভালো করে ঘষে
তেলটা গরম করে ফেটে যাওয়া শরীরে চেপে ধরে একটু করে মালিশ দিচ্ছে আর শরীরে কষ্টের জায়গাতে একটু আরাম পাচ্ছে আল্লাহ নবীর চোখটা লেগে গেছে ফাতেমার কোলে শুয়ে ঘুমিয়ে গেছে হঠাৎ স্বপ্নে দেখছে আম্মা জান আমিনা এসেছেন আর কপালে হাতটা রেখে আল্লাহ রাসূলকে বুঝাচ্ছেন বেটা খুব লেগেছে না খুব কষ্ট হয়েছে আমি মা হাত তুলেছি আমি মা তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি সব কষ্ট দূর হয়ে যাবে কষ্ট থাকবে না রাসূলের কপালে মা হাত রেখেছে আল্লাহর নবী ঘুমের ঘরে মা মাগো মা মাগো বলে হাতটা জেবে ধরেছে তাকে দেখে ফাতেমা তো জোহরার হাতটা ধরে আছে ফাতেমা জিজ্ঞাসা করছে তোমার মা কোথায় তোমার মা আছে তোমার মা তো কবে চলে গেছে তোমার মা তোমার এইটুকু বেলায় ফেলে রেখে পালিয়ে গেছে কাকে মা বলে চিৎকার করো আল্লাহর নবী ছলছল করে চোখে ছলছল করে চোখে পানি আসছে কাঞ্চার বলছে ফাতেমা রে ঘুমের ঘরে মা বলে আমি আমার মাকে দেখেছি হাতটা ধরে তাকিয়ে দেখি তোর হাতটাই ধরে আছি আমি তো তোর ধার ধরতে চাই না আমার মায়ের হাত ধরেছি তাই হাতটা তোর হাতটা তোর চোখ খোলার পরে দেখেছি আর হাতটা আমার মা এটা আমি চোখ বন্ধ করে দেখেছি তাই আমার মা আমি তোরই হাতটা ধরেছি কিয়ামত পর্যন্ত ফাতেমাকে যে ডাক দে সবাই মা ফাতেমা বলে শুধু ফাতেমা বলে না কারণ রাসূল মা বলে দেখেছেন রাসূল মা বলে দেখেছেন আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জন্য সুজি মানুষরা যে নবীর দেহ দিয়ে রক্ত ঝরিয়ে ইসলাম আপনার আমার কাছে রেখে গেছে ওই রসুলের রক্ত মোছানোর মতো ক্ষমতা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ ও বাবাজিরা এটা জানার জন্য ইলমের দরকার ছিল ইলমের দুর্ভাগ্য আজ আমাদের দেশে ইলম নাই শুধু খালি গপ্প চলছে কারখানা চলছে আল্লাহ সুযোগ দিয়েছে আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম রাবাহুল মুসলিম মুসলিম শরীফে আছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ এজন্য আমরা সবাই ইলম শিখব জানবো বুঝবো সত্যটা বুঝে বাকি জীবন আমল করবো ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ এর জন্য এলাকা যে মক্তব আছে ওই মক্তবে যখন যেটা প্রয়োজন পড়বে যখন যেটা দরকার পড়বে আমরা সকলে সেদিকে হাত বাড়াবো ইনশাআল্লাহ জোরে বলে হাত বাড়াবো ইনশাআল্লাহ হ্যাঁ বাবা জি আমার আল্লাহ আমার ভাইরা ওই আল্লাহর ঘর সুন্দর করে বানাতে আর রাসূলের কারখানা মক্তবটাকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনি আমার আপনার ক্ষমতাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ লাগাবো ইনশাআল্লাহ বলবো সেদিন হানজালা নবীর মহব্বতে জীবন দিয়েছিল আমি তো জীবন দিতে পারি নাই তাই একটু শ্রম দিয়েছিলাম একটু আমার দেহের ঘাম দিয়েছিলাম আপনার জীবন দিতে হবে না দুপুরটা ঘাম দিতে হবে তৈরি ইনশাআল্লাহ এটা রমজান মাস আপনি একটা টাকা দিলে সত্তরটা টাকা সওয়াব পেয়ে যাবেন এক হাজার টাকা দান করলে সত্তর হাজার টাকার সওয়াব আপনি পাবেন এই সুযোগ এসেছে এই সুযোগ বারবার আসে না জলসা অনেকবার হয় জলসা দান অনেকবার হয়েছে সওয়াব পেয়েছেন কিন্তু আজকের সওয়াবের সঙ্গে কারোর তুলনা হবে না আজকের একটা টাকা সত্তরে দাঁড়িয়েছে এক হাজার সত্তর হাজারে দাঁড়িয়েছে এক লাখ সত্তর লাখে দাঁড়িয়েছে তাই না শুনেন চেহারা মোবারককে সুন্দর করার জন্য হানজালার জানের বদলা নিজেকে একটু মেটানোর জন্য কোন বন্ধু আছে ইনশাআল্লাহ আছে আল্লাহর পেয়ারা পাঁচটা হাজার টাকা দেবে বেশি দিতে হবে না আলহামদুলিল্লাহ নারায় তাকবীর